রেস্তোরাঁ বলতে হচ্ছে যে আমার ভিডিওটি করতে গিয়েছিলাম কিন্তু প্রথমবারে হয়নি আর কি। তো আমরা এখন চলে যাবো সম্পূর্ণ এমার্জেন্সিতে, আমরা দেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন চেস্ট এক্স রে এবং ইসিজি, এটা সম্পূর্ণ বিনা পয়সায় এই মুহূর্তে হয়ে যাবে। তো আমরা কোথায় হচ্ছে সেটাই দেখাবো, আর এর আমরা আপনাদেরকে সমস্ত সব কিছু বলেছি পার্ট ওয়ানে। তো আপনাদের কতটায় মানে কোথায় গিয়ে কী হবে সবটাই দেখাবো। আর যদি বাইরে থেকে কেউ চিকিৎসা করাতে আসেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাহায্য করব। বন্ধুরা এখন এই কাগজটা আমরা নিয়ে যাব। বন্ধুরা এবার আমরা যাব সেই ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে আমাদের ইসিজি হবে। এবং ইসিজির পাশেই আপনার এক্স রেও হবে, মানে এই হসপিটাল 5 থেকে 6 জায়গায় এক্স রে করা হয়। আর আপনার সেখানে অর্থোপেডিক ডক্টর বা কানের ডক্টর, নাক কান বলো সবটাই পাবো। এখানেই আমরা ইসিজি করবো সম্পূর্ণ ফ্রিতে, এটা অর্থ। বন্ধুরা এখানে দেখুন হাড়ের যে কোনো সমস্যা অসুবিধা এ করা হয়, আর কী কী বারে ছুটি আছে সেটাও চার্ট আপনাদের দেওয়া আছে। বন্ধুরা এখানে এসে আপনারা চিকিৎসা হতে পারেন যদি আপনাদের হাড়ের কোনো সমস্যা থাকে। বন্ধুরা আমরা ইসিজি করে নিয়েছি, এখন আমরা যাব চেস্ট এক্স রে যেখানে করা হয়। আর আপনার সমস্ত সবাই ডিটেলসে বলবো, আর বিশেষ করে বন্ধুরা আপনারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করুন। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে বিশদে আমার থেকে আপনারা জেনে নিতে পারেন। বন্ধুরা এই যে সামনে যে ডিপার্টমেন্টটি দেখছেন এটি ক্যান্সার, এখানে পেটের ফটো করা হয়। আপনারা যারা আসতে চাইছেন, আর বন্ধুরা আপনারা যারা চিকিৎসা করতে আসবেন মনে করছেন কলকাতা মেডিকেল কলেজে, আমরা অবশ্যই আপনাকে বা আপনাদের হেল্প করবো। আর এই যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা টিকিট রিনু করা করা, অর্থাৎ একবার টিকিট কাটলে আপনি 3 বার ডক্টর দেখাতে পারেন। এবং এই ডিপার্টমেন্টটি হলো আপনার গ্রামের, এই যে আপনারা 3 নম্বর গেটটি দেখছেন এই গেটে আপনারা পেয়ে যাবেন মাত্র 2 টাকার বিনিময়ে সমস্ত ডক্টরের টিকিট। বন্ধুরা আর বিশেষ করে এর আগের ভিডিওতে বলেছি এখনও বলছি, বন্ধুরা আপনারা যারা আসতে চাইবেন এই মেডিকেল কলেজে পশ্চিমবঙ্গ বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদের অবশ্যই আসতে হবে শিয়ালদায়। এবং আসতে হবে আপনাদের হাওড়াতে, আসার পরে আপনারা আসবেন ঠিক কলেজ স্ট্রিটে, ওখানেই আসলে আপনারা এই মেডিকেল কলেজ এবং হসপিটালকে দেখতে পাবেন। আপনারা পয়সা টিকিট কাটতে হবে। আর এখানে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প, এইদিকে সমস্ত ডক্টর ওয়ার্ড এবং এর উপরে আরও 6 তলা আছে সেখানে সব ডক্টর আর রোগী দেখেন। এখানে এসে আপনি সমস্ত রোগের টিকিট কাটতে পারবেন, আর যারা আমার এবং এখানে আপনারা পেয়ে যাবেন বিনা পয়সায় ওষুধ। আর বন্ধুরা যারা আমার বাংলাদেশে দর্শকরা দেখছেন, আপনারা যদি আসেন নিশ্চয়ই আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করবো।
বন্ধুরা আমরা জেরক্স করে নিয়েছি, এবার যাবো সেই ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে আমাদের ডক্টর যেতে বলেছে এক্স রে করতে। আর বন্ধুরা বাংলাদেশেরই কথা বলছিলাম, আমাদের বাংলাদেশের বন্ধুরা যারা আসবেন তারা অবশ্যই এই হসপিটালে আসার আগে আমাদের এই চ্যানেলে যোগাযোগ করে নেবেন, আমরা আপনাদের গাইডলাইন্স বলব। আর আপনাদেরকে আসতে হবে গেলে গেটে বর্ডার বা বসিয়া ঢাকিমপুর বর্ডার হয়ে গঙ্গা বর্ডার হয়ে শিয়ালদা নামক বা শিয়ালদা আগামী ট্রেনে উঠে আপনারা শিয়ালদাতে নেমে এখানে আসতে পারবেন। এই কলেজ স্ট্রিটে এসে আপনারা পেয়ে যাবেন মেডিকেল কলেজ। বন্ধুরা এর আগের ভিডিওতেও আপনাদের জানিয়েছি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই হসপিটালের সমস্ত চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা সবটাই বিনা পয়সায় বিনা খরচে বহন করা হয়। এটি পশ্চিমবঙ্গ সরকার আপনাদের চিকিৎসার জন্য, যাতে গরিব দুস্থ মানুষ এসে ঠিকভাবে পরিষেবা পেতে পারে তার জন্য। বন্ধুরা আমরা এবার চলে যাব গ্রিন বিল্ডিংয়ের জন্য দিকে। এই গ্রিন বিল্ডিং আপনাদের এইডস বা অন্য কোনো সমস্যা বা ওখানে যারা গর্ভবতী হয় বা মহিলা ডক্টর প্রসূতি বা মহিলা স্ত্রী বিশেষজ্ঞ ডক্টর ওখানে চিকিৎসা করায়। আর বন্ধুরা আমরা মনে করছি যে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই লাভজনক হবে। আর এই দিকটায় আপনারা যাবেন এন্ডোস্কোপি থেকে নিয়ে আর পেটের যে কোনো সমস্যার চিকিৎসা হয় 5 নম্বর গেটে, এবং কি করোনায় যে সমস্ত চিকিৎসা সেটা ওই 5 নম্বর গেটেই হয় কলকাতা মেডিকেল কলেজে। তো আপনাদের চেষ্টা করব কিছু দেখানো। আর অবশ্যই অবশ্যই মনে রাখবে, যদি আপনারা চিকিৎসা করাতে কলকাতায় এসে থাকেন যে কোনো হসপিটালে, প্রাইভেট বলুন সরকারি বলুন, তো আমাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদের গাইডলাইন্স বলে দেব যে আপনারা কীভাবে চিকিৎসা হবেন এখানে এসে আর কী করবেন আর কীভাবে আসবেন বা কোন ডক্টর দেখালে আপনাদের ভালো হবে, পরীক্ষা নিরীক্ষা কোথা থেকে করবেন, কোথায় কম খরচে হয়ে যায় পরীক্ষা করাতে পারবেন বা কোথায় বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন সবটাই আপনাদেরকে আমরা বলব। বন্ধুরা এবার আমরা চলে আসছি সেই জায়গায় যেখানে এক্স রে করা হবে বিনা পয়সায়। তাহলে বন্ধুরা দেখতে পাবেন।